ओपरे आकाश छादेर किनारा धरे जाई नीचे छाद एकटाई আজকে অনেক আমন্ত্রণ ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায় নিচে ছাদ একটাই সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর চাঁদটা রয়েছে ছাদে চাঁদের সঙ্গে মন একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন মা বাবা ভাই বো এই যে এক্সকিউজ মি এই যে শুনছেন সাওয়ার সাওয়ার হাসো ইয়া হাসলে আয়ু বাড়ে একটা মানুষ হঠাৎ করে এই অফিসে এসে কয়েক বছরে নিজের জায়গা করে নিল অথচ আমরা একটা ফাইলের গুরুত্ব বোঝে না তাকে তুমি আবার কেন ফাইল দিতে যাবে কেন এই যে ইগোটা না তোর মধ্যে থেকে গেল না না ব্যাপার ইগোর বিষয় না বিষয়টা হচ্ছে গুরুত্বের তুমি তোমার যে কাজটা সেটার ক্ষেত্রে তুমি সৎ থাকোনি এই জন্য ফাইল হারিয়ে গেছে আর তুমি তো আমার একদিন দুদিনের বন্ধু না বন্ধুর চাইতে অনেক বড় অনেক বেশি সেখানে তুমি যদি এরকম একটা কাজ গুরুত্ব না দিয়ে করো তারপরে যদি তুমি বলো আবার ইগোর কথা হ্যাঁ আমি মনে করি এরকম ইগো থাকা প্রতিটা মানুষেরই উচিত হ্যাঁ উচিত তো তা নাহলে তো মানুষের কোনো ব্যক্তিত্বই থাকে না জামাল আসলে বিষয়টি নিয়ে আমি খুব লজ্জিত কিভাবে যে মিস্টেকটা হলো আমি ঠিক বুঝতে পারছি না যা তুই যা যা কিছুই করতে হবে না আমি চলো বের হই চলো আরেকটা বার বল না জাপানি না না কিছু বলতে হবে না দরকার নেই তুমি চলো আমি বের হব আমার একটা টিউশনিতে যেতে হবে চলো তুই অল্পতেই যেভাবে মানে না না এটা হতে পারে না একটা ফাইল দে একটা মানুষের একটা ক্যারিয়ার যেখানে নির্ভর করছে সেখানে তুমি ছাড়ো তো ছাড়ো জি আঙ্কেল আসসালামু আলাইকুম এখানে কি উকি ঝুকি বলছো কেন না মানে আঙ্কেল ওই মানে না মানে কি তুমি তো এর আগেও আমি একদিন তোমাকে দেখেছি না সুন্দর পর মানে এখানে তুমি কি সাবলেট টাবলেট কি কি বললে না তুমি তো বলিস কি হ্যাঁ আঙ্কেল আমার এর আগেও কি দেখেছো এই কি সমস্যা কি তোমার হ্যাঁ আসবে বলেছিল তা আমি ওকে খুঁজছিলাম তো খুঁজে যেহেতু পেলাম না থাক খোঁজার দরকারও নেই আঙ্কেল বলেছি তো খোঁজার কোনো দরকারই নেই কি দরকার ছাড়া কেউ কি ওয়াল টপকে মানুষের বাড়ি দেখে উকি চুকি মারে
একটা কথা কান খুলে শুনে রাখো, যদি কোনো উল্টাপাল্টা মতলব থাকে সোজা হাজতে পাঠাই দেবো। না আঙ্কেল, আমি তো এমনিতে ভালোই আছি, হাজতে দেওয়ার দরকার হবে না। বন্ধু, এই তোর সারা এলাকা খুঁজে বেড়াইতেছি, আর তোর কি কোনোদিন হুঁশকে নেবো না? একলা একলা এই যে টাং, মানে কি সব বলিস, পরে এসে কথাবার্তা কি কোনো ঠিক ঠিকানা নাই? ময়মরবিদের সাথে কিভাবে কথা বলতে জানিস না? প্রথমে সালাম দিতে হয় না, একটা আদব কায়দা তো জানার লাগে। আঙ্কেল ও একদম আদব কায়দা জানার লাগে, আদব কায়দা শিখে নিয়ে আসি, ভালো থাকবেন। সালাম আলাইকুম। সন্ত্র শিখাই ঠান্ডা কর আগে। ছেলেদের কোনো দোষ নেই, যখন কোন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বা ধর ডিস্টার্ব করছে, ফলো করছে, একটা ফিডব্যাকের আশা করে এবং দেখে মেয়েটা ব্যাপারটা এনজয় করছে, তখন কিন্তু আসলে একটা ফিডব্যাকের আশা করে ছেলেটা। আর অপরদিকে মেয়েটা যখন হুট করে একদিন ছেলেটাকে দেখতে পায় না, ধর আজকের মতো, তখন কিন্তু মেয়েটা ছেলেটাকে মিস করা শুরু করে, একটা কিউরিয়াসিটি জাগে। এসব পাকামো বন্ধ কর তো, তোর সব পাকামো না অন্য সময় তুই দেখাস। আর এত জ্ঞান, এত জ্ঞান তুই নিজে ঘেটে কাজে লাগাস না কেন? হ্যাঁ, নিজে ঘেটে কাজে লাগালে তো জীবন একটা উন্নতি হতো। আমার যথেষ্ট উন্নতি হয়েছে, খালি তোর মতো কিছু লোক ব্যাপারটা স্বীকার করতে চায় না, যদিও জানে তারপরে একেবারেই স্বীকার করতে চায় না। হয়েছে পণ্ডিত, এত পণ্ডিতই দেখাতে হবে না, এখন আমাকে এ বাড়িতে শেষ করে আরেকটা বাড়িতে যেতে হবে। জানিস এখন ভীষণ টায়ার্ড লাগে, কবে যে শেষ হবে অভিশপ্ত জীবন। অভিশপ্ত জীবন বলছিস কেন? স্বাধীন আছিস, কারোর গালি শুনতে হচ্ছে না, কারোর কথা শুনতে হচ্ছে না, কারোর গোলামি করতে হচ্ছে না, শিক্ষা দিচ্ছিস, শিক্ষা নিচ্ছিস, খারাপ? এটাই তো বড় গোলামি জানিস, মাসের 5-7 তারিখ গেলে মাথাটা যে নষ্ট হয়ে যায়, মানে এর চাইতে বেশি সময় পার হয়ে গেলে তো বেতন না পেলে মনে হয় যে কী করবো কী করবো, বাড়ির অবস্থা তো খারাপ হয়ে যায় জানিসই তো। এভাবে আর কতদিন বল? তো অবশ্যই ঠিক বলেছিস, তাহলে যা এখন তাড়াতাড়ি বাসায় চলে আসিস, বাসায় কথা হবে। শোন না খোকন, তুই একটা কিছু করার চেষ্টা কর না, মানে বুঝিসই তো আব্বার উপর চাপ একটু কমানো যদি যায়। দেখি তাই তো চেষ্টা করছি, কিন্তু মানুষ যেভাবে হুমড়ি খেয়ে চাকরি করছে তা দেখে তো দম বন্ধ হয়ে আসে। অন্তত একটা চাকরি কর, তারপর পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে সাবধানে বাসায় যাস, নাকি আমি নিতে আসবো? না নিতে আসা লাগবে না, আমি একাই যেতে পারবো, তুই টেনশন করিস না, ডোন্ট ওয়ারি। তুই সাবধানে যা, আর অপরিচিত কারো দেখে কিছু খাস না রাস্তায়। আর তুই অপরিচিত কারোর সাথে মিশিস না। এই দিব ধরে একটা, যা সাবধানে যা। আরে ওঠ, বেলা হয়ে গেছে তো, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? এই ছেলেটাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। এই ওঠ। কটা বাজে? 10টা বাজে। হ্যাঁ 10টা বাজে? উফ, তুই আমাকে সকালে ডাক দিবি, একটু আগে ডাক দিতা। দূর
আগে ডাকবো কি করে? আগে ডাকতে তো তোর মেজাজ 49 হয়ে থাকে। আচ্ছা এখন থেকে আমাকে প্রতি সকালে 7টা ডাক দিবা। ধরে নিবা আমি একটা অফিসে কাজ করি, যদি যেতে লেট হয় তাহলে সব মানুষ চলে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলতেছিস? কার অফিস, কিসের অফিস, চাকরি পাইলি কবে, কিচ্ছু তো জানাইলি না, বুঝলাম না তো কিছু। তোমার কিছু বুঝতে হবে না, আমার কাজ আছে বলছি না, ডাকতে বসে সকালে ডাক দিও। মানে তুমি এমন একটা ভাব ধরে বসে থাকো যে প্রশ্ন না করলে তুমি একদম শেষ। এত আজ এটা কথা বলিস কেন? আজকে থেকে একটা টাকাও তুই পাবি না, নিজের ইনকাম নিজে করে খাবি, কোনো টাকা নেই আমার কাছে। মা টাকাটা দাও না, পরে চলে যাবে। হ্যাঁ চলে যাবে। কে চলে যাবে সুমন বল তো, ঘটনাটা কি? কি ব্যবস্থা হবে আর যদি দেখি গ্যানজাম করিস? মজা কোনো গ্যাঞ্জাম হবে না মাই লাভলি ডিয়ার মাদার, চল বন্ধু আমরা কাজে যাই, কাজ করতে হবে আদার। ঠিক আছে গেলাম, চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি জানি চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এতক্ষণ লাগে না আমি জানি। জুই আমি তো তোমাকে খুঁজছিলাম, কোথায় যাচ্ছ? স্যারের রুমে ফাইলগুলো দিতে আমাদের জোনাল অফিসে গিয়েছিলাম, সেখান থেকে আনলাম ফাইলগুলো। আপু আপনি আমাকে কেন খুঁজছিলেন? না মানে আজকে বিকেলে কি তোমার কোনো কাজ আছে? আসলে আজকে একটা প্রোডিউসারের সাথে মিটিং ছিল, কিন্তু আপনি যদি বলেন কোনো সমস্যা নেই মিটিংটা ক্যান্সেল করে দিব, সো ফ্রি আছি। না যদি তুমি ফ্রি থাকো তাহলে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে পারো, আমি তোমাকে নিয়ে যাবো আর কি। আয় জুই, কি ভাবছো? না না আপু কিছু ভাবছি না। আচ্ছা তোমার যদি আপত্তি থাকে মানে কোনো সমস্যা হয় তাহলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? কোনো সমস্যা
না না আপু আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপু আমার কিন্তু কালকে দুপুরবেলা ঘন্টা দুয়েকের জন্য ছুটি লাগবে। কালকে দুপুরে তো খুবই ইমার্জেন্সি একটা মিটিং আছে, তুমি যদি এই সময় ছুটি নাও বাইরে যাও তারা তো মানে খুবই সমস্যা হবে, মিটিংটাতে তোমার থাকাটা খুবই দরকার। জুঁই এরকম করলে তো হবে না, নিজের কাজটা তো করতে হবে তাই না? আসলে আপু এই যে আজকে বিকালে যে প্রোডিউসারের সাথে মিটিংটা আছে না ওটা তো ক্যান্সেল করলাম, হ্যাঁ তো ওই মিটিংটা আমি ভাবছি যে কালকে দুপুরে যদি করা যেত, বুঝেন তো কাজ তো। ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি কালকে দুপুরে যেও কোনো অসুবিধা নেই, আর তাড়াতাড়ি ব্যাক করো, আর এখন যে একটু তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করবে ঠিক আছে, যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি, আর তোমার সাথে যেতে যেতে আমি কথা বলবো কোনো সমস্যা নেই ঠিক আছে। ওকে ঠিক আছে আসছি। ঠিক আছে আমার সাথে কথা বলা না গেলে আর কি করা যাবে, কথা না হয় নাই বললি। আচ্ছা তোর নামে এসব কি সব কথাবার্তা শোনা লাগছে? দিন চাচা বলছিল তোর সাথেরই কোনো এক ছেলের বলে মার ধরে শিকার হয়ে গেছে, এটা কি ধরনের কথা? ভাইয়া সব কথা জিজ্ঞেস করার অর্থ কি? তোমাকে এগুলোর জবাব আমি কেন দিতে যাবো? লাভ কি, কার লাভ? আমারও কোনো লাভ নেই, তোমারও কোনো লাভ নেই, কি উদ্ধার করবে সব জেনে? কি উদ্ধার করবো আমি বল, আমি তো এতদিন কিছু উদ্ধার করতে পারিনি, এখন কিছু উদ্ধার করতে চাই। রাইট, কিন্তু ভালো লাগছে এটা দেখে যে তুই অনেক বড় হয়ে গেছিস, অনেক ম্যাচিউর হয়ে গেছিস, মানুষজন যে যাই বলুক তুই কিছুই গায়ে মাখাচ্ছিস না, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিচ্ছিস, ভালো। আমিও বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি, তোর ব্যাপারে অনেক কথাবার্তাই শোনা লাগে, আমিও গায়ে মাখাই না, সব ইগনোর করে যাই, অ্যাভয়েড করে যাই, কিন্তু তোর কারণে বাবা আমাকে কেন কথা শুনতে হবে তুই আমাকে বলবি? বাবা মাকে কেন কথা শুনতে হবে? ভাইয়া তুমি কি বাবা মার ব্যাপারে বিন্দুমাত্র কেয়ার করো? না, যদি বিন্দুমাত্র কেয়ার করতে আমাদের আজকে এখানে আলাদা থাকতে হতো না। সো এমন বিহেভ করো না, এমন ভাব দেখাও না যে তুমি বাবা আমার ব্যাপারে কেয়ার করো, এই ভনিতার কোনো অর্থ নেই। সবসময় এই পরিবার থেকে আমাকে আলাদা করার অভ্যাসটা তো গেল না, আর আমি যদি কেয়ার না করতাম তাহলে আজকে এখানে দাঁড়িয়ে তোর সাথে এই কথাগুলো বলতাম না, আর কিছু উদ্ধার করতেও আসিনি, ঘৃণিতা করতেও আসিনি। বড় হয়ে গেছিস, ম্যাচিওর হয়ে গেছিস, সবকিছু সামলে নিতে পারছিস, ভালো, বেশ ভালো। হ্যাঁ ভাই, পড়াশোনা আমার প্রায় শেষ, জ্ঞান বুদ্ধি হয়েছে, মানসিকভাবে বিকারগ্রস্ত না, সবকিছু সামলে নেব, তোমাকে তো চিন্তা করতে হবে না। কীভাবে সামলে নিবি তুই? কীভাবে কাটাকাটি মারধর এসব করে সামলা, দেখি কতটুকু সামলাস তুই। Thank you.
দেখা তো পাই না। আসবে না? আমি জানি আমার কইছে। আপনাদের সমস্যাটা কি? এখানে ঘুরঘুর করেন কেন? না ঘুরঘুর কোথায় করলাম ভাইয়া, আমরা তো এলাকাতেই থাকি আর কি, তো এই রাস্তায়। না না, জাপানিকে ডিস্টার্ব কেন করছেন? জাপানি কে? জাপানি জাপানি কে ভাইয়া? কে ভাইয়া? ফাইজলামি করেন জাপানিকে সেটা জানেন না? বাসের সামনে দাঁড়ায় জাপানিকে সেটা জানেন না? না বিশ্বাস করেন, জাপানি কার নাম সেটা জানি না, মানে আমরা এলাকায় থাকি, তো এলাকা থাকি যেহেতু এক বাসার মানুষ আরেক বাসার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একটু। আপনাদের কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই, আপনাদের যাতে বাসার সামনে আর না দেখি, রাস্তাতেই যাতে আর না দেখি। ভাই কি বলেন, এখানে তো আমরা মানে সমাজ সেবা করি এলাকায়, কে কি হইলো? কোনো সমাজ সেবার দরকার নাই ভাই আপনাদের কাছ থেকে আমার, আপনাদেরই আমার বাসার সামনে দেখতে চাই না। কেন ভাই, আপনি দেখতে না চাইলে কি হবে ভাই? আপনি তো বেশি কথা কেন বলছেন? আমি বেশি কথা বলি ভাইয়া? আপনি এত বেশি, সরি ভাই, আমি অনেক বেশি কথা বলি। এই চুপ কর না, চুপ কর না, এখন কথা বলার সময় ভাইয়া। ঠিক আছে, নিয়া যান। জি, আমরা দাঁড়াবো না, ঠিক আছে, সমস্যা নেই। মানে এলাকা তো এলাকা, একই এলাকায় দেখে দাঁড়ানো আর কি, চল অন্য রাস্তায় না দেখি ভাই। নেক্সট টাইম দেখলে কি বলবেন ভাই? আপনাদের সমস্যা নেই। কোন ছেলে মানে ওই দিন তোর জন্য যার সাথে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল, আজকে তোকে দেখি ওই ছেলের সাথে রিক্সায় ঘুরতেছিস, আইসক্রিম খাচ্ছিস, আর কি কি চালাচ্ছিস বলতো? খোকন, একটা সীমানা আছে, হ্যাঁ, সব কিছু একটা লিমিট আছে, তুই জাস্ট লিমিট ক্রস করে যাচ্ছিস। বখাটে ছেলে, ওর পিছনে ঘোরাঘুরি করতো, এখন ওদের সাথে মিশছে।